আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, চর্মরোগ বিশেষজ্ঞ। আমরা আগেও আলোচনা করেছিলাম, একজন চর্মরোগের ডাক্তারের কিন্তু চারটা পার্ট আছে। যেমন আমরা সবাই জানি যে চর্মরোগের ডাক্তাররা স্কিনের রোগ দেখে থাকেন, একই সঙ্গে ওনারা হেয়ার বা চুলের রোগ দেখে থাকেন, নখের রোগ দেখে থাকেন এবং ওরাল মিউকোসা বা মুখগহ্বরের যে নরম চামড়া থাকে ওইটাতেও কিন্তু ওইসবের রোগও কিন্তু চর্মরোগের ডাক্তাররা দেখে থাকেন। তো আমার আগে একটা ভিডিও ছিল যে ওরাল লাইকেন প্ল্যানাস, যে একটা মুখগহ্বর বা ওরাল মিউকোসাতে এক ধরনের একজিমা হয়ে থাকে যেটাকে লাইকেন প্ল্যানাস বলে। তো লাইকেন প্ল্যানাসে কিন্তু আমরা স্কিনেও হতে পারে এবং ওরাল মিউকোসা বা মুখের নরম অংশে বা মুখগহ্বরে হতে পারে। তো ওরাল লাইকেন প্ল্যানাস অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাওয়ার ওষুধ বা লাগানো ওষুধে ঠিকমতো রেসপন্স হচ্ছে না, বা যেটাকে আমরা মেডিকেল টার্মে ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট বলে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্ট্রালেশনাল ইঞ্জেকশন দিয়ে থাকি, মানে ওই আক্রান্ত জায়গায় আমরা বিভিন্ন ধরনের মেডিসিন একেবারে ডাইরেক্টলি পুশ করে থাকি, যেটা লাগানোর মলম দিয়ে অতটুকু পেনিট্রেট করতে পারে না বা লাগানোর মলম ওই মুখগহ্বরের ভিতর অংশে পৌঁছাতে পারে না, যার ফলে রোগটাও ওইভাবে সারে না। তো যখন আমরা ইঞ্জেকশন বা ইন্ট্রালেশনাল ইঞ্জেকশন দিয়ে থাকি তখন দেখা যায় এই রোগটা অনেক বেশি দ্রুত রেসপন্স করে থাকে। তো ইন্ট্রালেশনাল ইঞ্জেকশন নিয়ে আমার আগেও ভিডিও আছে, কিন্তু ওরাল মিকোসা বা এরকম নরম অংশের মধ্যে ইঞ্জেকশন কীভাবে দেওয়া যায় এ নিয়ে আগে কখনো ভিডিও করা হয় নাই। তো এই নিয়ে আজকে আমি একটু আমার একজন পেশেন্টকে দেখাবো। পেশেন্ট হলো ওরাল মিকোস, ওরাল লাইকেন প্ল্যানাস রোগে আক্রান্ত, তাকে কীভাবে আমরা ইন্ট্রালেশনাল ইঞ্জেকশন দেবো এটা আজকে আমি ভিডিওতে দেখাবো। আমাদের এই ব্যক্তির ওরাল লাইকেন প্ল্যানাস, যিনি ওনার হচ্ছে বিশেষ করে ওরাল দুই পাশে চিক বাক্কাল মিকোসা, যেটা দুই পাশেতে ওনার ওরাল লাইকেন প্ল্যানাস আছে, এবং আপনারা ভিডিওতে হয়তো দেখছেন যে কিছু কিছু সাদা হয়ে গিয়েছে। এই সাদা অংশ থেকে যদি ট্রিটমেন্ট না করা হয় অনেক সময় দেখা যায় এখান থেকে পরবর্তীতে ক্যান্সার হতে পারে। তো আমরা এখন ইন্ট্রালেশনাল ইঞ্জেকশন ওই ওনার চামড়ার ওরাল মিকোসার নিচে আস্তে করে দিব এবং দুই সাইডে আমরা দিব। এটা সাধারণত দেখা যায় যে 3 থেকে 6 সপ্তাহ পর পর গ্যাপে দিতে হয়, এবং এই ইঞ্জেকশনের দ্বারা দেখা যায় রোগটা অনেক ক্ষেত্রে অনেক দ্রুত রেসপন্স করে এবং ভালো হয়ে যায়। যদিও প্রসিডিউরটা একটু ট্রিকি, মানে এক্সপার্ট হ্যান্ড ছাড়া দেওয়াটা একটু কষ্ট, কিন্তু যারা দিতে পারেন তাদের দ্বারা এটা কিন্তু খুব ভালো একটা রেসপন্স করে। এই জন্য ওরাল মিউকোসার শুধু লাইকেন প্ল্যানাস না, যে কোনো ডিজিজের ক্ষেত্রে আপনার কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হলে অনেক বেশি ভালো রেসপন্স পাবেন বা রোগটা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মুক্ত হয়ে যাবেন তাড়াতাড়ি।